পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক থানার এক নম্বর ব্লকে জগদীশপুর গ্রামে ছ সাত বছর থেকে কাঁচা রাস্তার সমস্যা চলছে। এই রাস্তা দিয়ে 6000 লোক এবং ছাত্রছাত্রী যাতায়াত করছে। বর্ষার সময় তারা ভীষণ অসুবিধার মধ্যে দিয়ে যাতায়াত করছে। পঞ্চায়েতের ধ্যান না দেওয়ার জন্য তারা এখন পর্যন্ত এই সমস্যায় ভুগছে। তোমার বর্ষার সময় কী করে টিউশনে স্কুলে যাও? সাইকেল নিয়ে হেঁটে যায়। কাদা যখন লেগে যায়, জল যখন জমে যায়? জল জমে যায় তখন হেঁটে যায়। যেতে পারো? কষ্ট হয়। আপনাদের এখানকার সমস্যা কি? এতজন যে আপনারা দাঁড়িয়ে আছেন, কী সমস্যার জন্য? আমাদের সমস্যা হচ্ছে কিন্তু আমাদের এই জগদীশপুর মসজিদ মোড় থেকে সোনারটলি, হ্যাঁ, বাইপাস মাদ্রাসা, এইটুকু আমাদের রাস্তা এখন ঢালাই করতে বাকি আছে। কিন্তু আমরা শুনেছি এই রাস্তাটা অরকটার হয়ে গেছে এবং এটা স্যাংশন হয়ে গেছে, এখন অবধি রাস্তাটা হচ্ছে না। তার জন্য আমাদের গ্রামের রাস্তাঘাটে লোকজনের যাতায়াত খুব অসুবিধা হচ্ছে, এখানে অনেক জল লেগে থাকছে। আর হ্যাঁ, বর্ষার সময় আমাদেরকে খুব কষ্ট করতে হচ্ছে, আমরা বাইপাস হয়ে ঘুরে যেতে হয়। দুই ব্লকের লোক এবং গ্রামবাসী ও ছাত্রছাত্রীরা যাতায়াত করে। বর্ষার সময় রাস্তায় জল ও কাদা জমে যায়, সেই সময় রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে কারো হাত পা ভেঙে যায়। স্কুলের ছাত্রছাত্রীরা কোনো কোনো দিন কেউ আবার সেই জল কাদার মধ্যে পড়ে যায়, ইউনিফর্ম নষ্ট হয়ে যায়, সেদিন আর সে স্কুলে যেতে পারে না। রাস্তা খারাপ, যে আমি হাত এলে আমার হাত ভেঙে গেছে পড়া, আমি কিছু করতে পারি না। কতদিন হলো হাত ভাঙা? 3 মাস। আমাদের দাবি হচ্ছে এই রাস্তাটাই, এই রাস্তাটা আমরা অতি শীঘ্র এবং ইমিডিয়েটলি আমরা রাস্তাটা মানে করার জন্য আমরা চাইছি। জগদীশপুর গ্রামে যত তাড়াতাড়ি সম্ভব পাকা রাস্তার ব্যবস্থা করে দেওয়া হোক। যারা এই ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ করছি, আধিকারিক পঞ্চায়েত প্রধান ফারহানা খাতুন, মোবাইল নম্বর 9563401156, এই নম্বরে বারবার কল করে অনুরোধ করুন। ইন্ডিয়া আনহার্টের পক্ষে আমি সোরিয়া বানু, পশ্চিমবঙ্গ মালদা জেলা থেকে।